দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সর্ব বিশেষ বিধান আইন 2010, এটা আমি এমপি হওয়ার পরে দুবার এই আইনটি সংসদে আসছে রিনুর জন্য। এটা রদ করার দরকার নেই, এখন অবশ্যই রদের প্রশ্ন আসছে, বাট একটা সময় রিনিউ না করলেই হতো। আইনটি ভয়ঙ্কর, আইনে বলা আছে যে ওই আইনের অধীনে যা কিছু করা হবে তার বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে কোনো মামলা করা যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না। হাউস্টিং ক্লজ, অর্থাৎ ক্যাপাসিটি চার্জ 80,000 কোটি টাকা, এটা যদি 8 লক্ষ কোটি টাকাও হয় আপনি কোনো মামলা করতে পারবেন না যে কেন এটা হলো। টাকা দিতে হবে কাকে? জনগণকে। সরকার আসবে, সরকার চলে যাবে, কিন্তু চুক্তির ধারা দায় এটা তো ফিউচার পার্লামেন্টকে বাইন করবে, ফিউচার সরকারকে বাইন করবে এবং দেশকে বাইন করবে। তাহলে সেই জিনিসগুলো নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ কিন্তু ওই আইনে বলে দিয়েছে করা যাবে না। আবার আইনে বলা হয়েছে কি কোনো টেন্ডার টেন্ডার কিছু লাগবে না। প্র্যাকটিক্যালি আইনে ওই আইনটা অনুযায়ী 2010 সালের আইন অনুযায়ী সরকার বা মন্ত্রণালয় যা ইচ্ছে তাই করতে পারবে এবং কোনো প্রশ্ন তোলা যাবে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এবং সেই আইনটা সরকারের জন্য অনেকটা ড্যামেজিং হোক, কারণ আইনের প্রিএম্বলেই বলা আছে যেহেতু দেশে চরম বিদ্যুৎ জ্বালানির ঘাটতি বিদ্যমান, 2010 সালে বলা ছিল, আবার 2022 সালে যখন আইনটি রিনিউ করা হলো তখনও এটা বলা হলো যেহেতু দেশে এখন চরম বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিদ্যমান, তাহলে 12 বছরে কি এই সেক্টরে কোনো ডেভেলপমেন্ট হয়নি? আইনটি 2026 সাল পর্যন্ত মেয়াদ আছে, তার আগেই যদি রদ করে দেয় ভালো, আর যদি না হয় অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, রিনিউ যেন না হয়। এই আইনের মাধ্যমেই কিন্তু কুইক রেন্টাল হয়েছিল, মানে অনেক বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করা হলো। ঠিক আছে, 1-2 বছর 16 বছর, এখন হচ্ছে 16 বছর, এরপর আরও 16 বছর হতে পারে। কুইক রেন্টাল তো আর কুইক থাকলো না, এটা দীর্ঘমেয়াদী গলার ফাঁস হয়ে গেল। এর সাথে যুক্ত হলো আবার ক্যাপাসিটি চার্জ, এই দুটো মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ দেউলিয়া হতো আর কোনো খাত লাগবে না। বিদ্যুৎ খাতের অবস্থাবস্থাই বাংলাদেশকে দেউলিয়া করতে যথেষ্ট। যে পরিমাণ টাকা এখানে আমরা অপচয় করেছি, বেশি টাকা দিচ্ছি, আমরা যদি সেই পরিমাণ টাকার মানুষকে চাল ডাল দিতাম আমাদের পুষ্টিমান বাড়ত, স্কিল দিতাম স্কিল বাড়ত, অথবা রিনিউয়েবল এনার্জি দিতাম। একটি মনে হয় এখন দাবি আমরা করতে পারি, সংবিধানে আমরা রিনিউয়েবল এনার্জির জন্য কোনো ক্লজ আনতে পারি কি না, কারণ এটা একটা বিশাল সেক্টর এবং আমার মনে হয় সংবিধানে এটা একটা রেফারেন্স দরকার। রিনিউয়েবল এনার্জি শব্দটা সংবিধানে নাই, তো আমরা যদি সবাই মিলে একটা দাবি তুলি, সংবিধানে একটা অ্যামেন্ডমেন্ট আসা হয়, তাহলে ডেফিনেটলি এটাও একটা ভবিষ্যৎ গভর্নমেন্টের জন্য সবার জন্যই এটা একটা ইফেক্টিভ গাইডলাইন হিসেবে কাজ করবে।